হস্তান্তরের কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ল আশ্রয়ন প্রকল্পের দেওয়া ঘরের খুঁটি। ইওনোর দাবি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই একটি মহলের ষড়যন্ত্র। হস্তান্তরের পর মাত্র কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরের খুঁটি। ঘর ভেঙে পড়ায় আতঙ্ক দেখা দিয়েছে ওই প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের মাঝে। সরকার যে ঘরটা দিয়েছে, সরকার তো মাল ঠিকই দিয়েছে দিনই, কিন্তু এই ঘরে কি অরিজিনাল যে মালটা প্রাপ্য সেটা কি দিয়েছে? সেটা কি দিয়ে ঘরটা সুন্দরভাবে পরিবেশ করে দিয়েছে? সুন্দরভাবে তো পরিবেশ করে দিই। শুক্রবার রাতে আশ্রয়ের বাসিন্দা ফাতেমা খাতুনের ঘরের পিলার ভেঙে পড়ে। লাউদিয়া আশ্রয়ন প্রকল্পের এক নম্বর ঘরের এক নম্বর পিলার ভেঙে পড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ওই আশ্রয়নে বসবাসরত অন্যান্য বাসিন্দারা। ঘরটা যে মেঝেগুলো করেছে, মেঝেগুলো ফেটে উঠে একদম ইয়ে চলে গেছে, এই যে এভাবে ভেঙে গেছে, যদি ছয় মাস দু মাসও হয়নি ঘরটা দিয়েছে, যদি দিনও মানে ভাঙতো, যদি একটা বাচ্চা চলতে পথে এমনি যেত, যদি একটা বাচ্চার কিছু হয়ে যেত, তাহলে এই ক্ষতিপূরণটা কি কেউ দিত? আশ্রয়ন প্রকল্পে ঘরগুলোতে বসবাস করছে বর্তমানে 22টি পরিবারের শতাধিক সদস্য, যারা প্রত্যেকেই ভূমি ও গৃহহীন ছিলেন। আরে পিলার করেছে, পিলারও দিয়েছে 5 ফিট পিলার, 2 ফিট রড দিয়েছে, তো পিলার একলা রাত্রি ভেঙে পড়ে, রাত্রি দেখি স্যার, আমি গতকাল রাত্রি এসে দেখেছি। ঝিনাইদহ সদর উপজেলা লাউদিয়া গ্রামের আশ্রয়ন প্রকল্প, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো দু মাস আগে লটারির মাধ্যমে হস্তান্তর করা হয়। কয়েক মাস যেতে না যেতে ভেঙে পড়েছে একটি ঘরের খুঁটি। নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হয়েছে ঘরগুলো এমনই অভিযোগ করেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। পিলার পড়া শব্দ হয়েছে, আর আমরা ঘরেতে বেরোতে বেরোতে দেখি পিলার পড়েছে, তারপরে ঘর দেখতে লেগেছে, ঘরের ভিতর থেকে বেরোছে তো দেখলাম যে কিভাবে পড়লো, কিন্তু দেখে এখানে পড়ে গেছে ওর বাড়ি এমনি আপাসাপ। যে কোনো সময় যে কোনো ক্ষতি হতে পারে এমনটাই আশঙ্কা করছে অন্যান্য বাসিন্দারা। কাজের মান হয়তো খুব একটা ভালো হয়নি, যার কারণে ওই প্লার ওখান থেকে পড়ে গেছে। হ্যাঁ, ওই ঘরের সিমেন্ট ভালো হয়নি বলে রড দেওয়া হয়নি, খুঁটি এই জন্য ভেঙে পড়ে গেছে। রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এলাকা পরিদর্শনকালে ঝিনাইদহ সদর ইউনো এসএম শাহিন দাবি করেন এটা স্রেফ স্যাবোটাজ, কোনোভাবেই এভাবে ঘরের পিলার ভেঙে পড়তে পারে না। আমরা তদন্ত করছি, কারো বিরুদ্ধে প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে মামলাও হয়েছে ঝিনাইদহ সদর থানায়, সে মামলায় ঝিনাইদহ সদর থানা কাজ করছে, খুব দ্রুতই এ ঘটনার সুরাহা হবে বলে তিনি আশ্বস্ত করেন। উপরে আংটা বাঁধা আছে, তারপরেও ওই সাধারণভাবে জীবনও পড়বে না, এটা জোর করে ফেলা হয়েছে সাজানো। অন্যদিকে জেলা প্রশাসক মজিবর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভেঙে যাওয়া খুঁটি মেরামত করে দেওয়া হবে, কি কারণে ভেঙেছে তা ঘটনাস্থল পরিদর্শনের পর জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, দ্রুত মেরামত করারও নির্দেশ প্রদান করেন তিনি। কোনোভাবে এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, এরকম ঘটনা যেন আর না ঘটে তিনি সে ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও আশ্বস্ত করেন। সেটা একটু দেখে আমরা বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।